নমস্কার। স্বাধীনতার 75 বছর, দেশ হিসেবে, দেশের আয়ু হিসেবে 75 বছর খুব একটা বেশি সময় নয়। যেই গুরুত্বপূর্ণ কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, আমরা কোথায় ছিলাম আর আজ আমরা কোথায়। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, একজন ভারতীয়র গড় আয়ু তখন 28 বছর। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, একজন ভারতীয়র গড় আয়ু তখন 28 বছর। আজ গড় আয়ু 70 বছরেরও বেশি। কোনো দেশের পক্ষে এটা একটা অসাধারণ অর্জন। দেশ গড়ে তোলার মানেই এটা যে মানুষজন যাতে আরও বেশি দিন বাঁচেন, আরও ভালোভাবে বাঁচেন। তো অমৃত তো নিশ্চয়ই বইতে শুরু করেছে, সমস্যা হলো শুধু সেটা সবার কাছে, মানে সকল নাগরিকের কাছে পৌঁছাচ্ছে না। তো এর জন্যই খালি আমাদের লড়ে যেতে হবে। আমরা যেই ভালো থাকা ও সমৃদ্ধি অর্জন করেছি, নানা সফল ব্যবসা, সফল শিক্ষা ব্যবস্থা বা সফল বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সুবাদে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জীবনকে ছুঁতে পেরেছি, কিন্তু এখনও দেশে এমন অনেক হতভাগ্য নাগরিক রয়েছেন যাদের এসব এখনো ছুঁতে পারেনি। এই মুহূর্তে এই চেষ্টাটাই যেন আমরা করি। আর এটা হতে গেলে খুব গুরুত্বপূর্ণ যে শুধু সরকারই নয়, হ্যাঁ সরকারের প্রাথমিক দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু এটা সুনিশ্চিত করার দায়িত্ব এখন প্রত্যেক নাগরিকের ওপর। যে ভালো থাকার স্বাদ ভারতের একটা অংশ বা অধিকাংশ মানুষ পেতে শুরু করেছেন, সেই স্বাদ যেন প্রত্যেক নাগরিক পান। এই দিশায় অনেক কিছু কাজ করার আছে। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের খাবারের নিরাপত্তা সুনিশ্চিত করা। 50-এর দশকে দুর্ভিক্ষ থেকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা পুরো 130 কোটি জনসংখ্যার জন্য খাবার উৎপাদন করছি। শুধু তাই নয়, দেশে আমাদের পুরো মাত্রায় খাদ্য নিরাপত্তা আছে। যে দেশে খাবারের সমস্যা, সেই দেশে আমরা খাবার রপ্তানি করেও সাহায্য করতে পারছি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা করতে গিয়ে আমরা পরিবেশের অনেক ক্ষতি করে ফেলেছি, আমরা মাটির গুরুতর ক্ষতি করে ফেলেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভাব্য ভারত গড়ে তুলতে চাই, যেটা অনেক কাল টিকে থাকবে, বাস করার জন্য শুধু সুন্দর একটা দেশ হিসেবেই নয়, বরং সারা পৃথিবীর কাছে সত্যিকারের আলো হয়ে বা আলোক সংকেত হয়ে, কারণ আমাদের আবশ্যক পারদর্শিতা আছে, আবশ্যক জ্ঞান আছে, আর সবথেকে বড় কথা আমাদের দুর্দান্ত এক সাংস্কৃতিক ভিত্তি রয়েছে যা নিয়ে অন্য কোনো দেশ গর্ব করতে পারে না। তো আজ আমাদের স্বাধীনতার 75 বছর, আসুন এটা সম্ভব করে তোলার অপেক্ষায় থাকি। আর এখনই সময় এদেশের সকল নাগরিক, এত বৈচিত্র্যময় মানুষজন, আমরা যেন সবাই এক হয়ে ভাবিয়ে ভারতের স্বপ্নকে সত্যি করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি।